পঞ্চাশের আগেই থামানো যেত মোহাম্মদ নবীকে, কিন্তু অনফিল্ড আম্পায়ার আফগানিস্তানের আহমদ শাহা দিলেন ভুল সিদ্ধান্ত। রিভিউ নেননি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরিষ্কার এলবিডব্লিউ হওয়ার পরেও বেঁচে গেলেন মোহাম্মদ নবী। সেই নবী শেষ পর্যন্ত করেছেন 84 রান। সেখানেই বড় পার্থক্য হয়ে গেছে আফগানিস্তানের স্কোরে। শেষ পর্যন্ত আফগানদের স্কোর থেমেছে 235 রানে। বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে এদিন বাংলাদেশিদের মধ্যে বল হাতে চমৎকার পারফর্ম করেছেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। পাওয়ার প্লে, লগ ওভার কিংবা ডেথ ওভার, সব জায়গাতেই সমান তালে পারফর্ম করেছেন এই দুইজন তারকা পেসার। শারজা ক্রিকেট স্টেডিয়ামে এদিন আফগানদের 235 রানে থামানোর পথে ইকোনমিক্যাল বোলিং করে 1 উইকেট পেয়েছেন শরীফুল। তবে নিজের কোটার পূর্ণ 10 ওভার বোলিং করে 53 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমানও নিজের কোটার পূর্ণ 10 ওভার বোলিং করে 58 রান দিয়ে পেয়েছেন 4 উইকেট। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদই মূলত প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছে। তারপরেও শেষ পর্যন্ত 235 রানের সংগ্রহ পেয়েছে আফগানরা।